আসসালামু আলাইকুম। আসন্ন পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নির্বাচনী পরিবেশ এবং পাঁচ সিটি নির্বাচনে কে অংশগ্রহণ করছে, কে অংশগ্রহণ করছে না, কোন দলের কোন প্রার্থী কোথায় নির্বাচনে দাঁড়াচ্ছেন, এসব বিস্তারিত অংশ নিয়ে আজকে আমাদের আয়োজন। আগামী 25শে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে আসন্ন পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন শুরু হবে। গাজীপুর সিটি নির্বাচনের পরে 12 জন খুলনা এবং বরিশালে সিটি নির্বাচন হবে এবং 21 জন সিলেট এবং রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন হবে। এই 5টা সিটিতে মূলত নির্বাচন হবে এবং সারা দেশের জনগণ থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক সচেতন ব্যক্তি এবং রাজনৈতিক দলগুলো সাধারণত এই 5 সিটি নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং এই 5 সিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠ এখন উত্তপ্ত থাকার কথা। কেননা এই নির্বাচনের পরেই 6 মাস পরে আমাদের জাতীয় নির্বাচন, কিন্তু দেখা যাচ্ছে যে প্রধান যে বিরোধীর শক্তি এখানে বিরোধী রাজনৈতিক দল বিএনপি সেই প্রথম থেকে অনবস্থায় যে এই সরকারের অধীনে তারা জাতীয় নির্বাচনে অংশ নেবে না, ইভেন আন্দোলনের অংশ হিসেবে তারা কোনো স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছে না। তাহলে বিএনপির মতো রাজনৈতিক বড় দল যদি ভোটের মাঠে না আসে, তাহলে এই যে 5 সিটি নির্বাচন হবে, সেই 5 সিটি নির্বাচনে আসলে কে দাঁড়াবে বিরোধী মত হিসেবে, বিরোধী শক্তি হিসেবে? যেমন খুলনা সিটি নির্বাচনে নির্বাচন যত ঘনিয়ে আসছে, কিন্তু খুলনা সিটিতে এই ভোটের আমেজটা পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? কারণ ভোটের মাঠে প্রধান বিরোধী দল বিএনপি নাই এবং সংসদে যে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির কোনো প্রার্থীও ইতিমধ্যে খুলনায় নির্বাচিত করা হয়নি। খুলনার রাজনৈতিক মাঠে 2টা দল এখানে সক্রিয়। একটা হচ্ছে গিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে চরমুনায় পীরের রাজনৈতিক যে দল ইসলামী আন্দোলন। তার প্রধান একটা কারণ হিসেবে দাঁড় করেছে যে প্রধান যে বিরোধী মত বা শক্তি বিএনপি এখানে অংশগ্রহণ করছে না, এটা একটা কারণ। দ্বিতীয় একটা কারণ হচ্ছে গিয়ে রোজার মাস চলছে, এই জন্য মনে করেন যে স্বাভাবিকভাবে মানুষের জীবনযাত্রা কিছুটা হলে একটু সংকুচিত হয়ে আসছে, এটা একটা কারণ হিসেবে ভোটাররা জানিয়েছেন, স্থানীয় জনগণ রাজনীতিবিদরা জানিয়েছেন। এর পাশাপাশি আরেকটা বিষয় জানিয়েছেন, সেটা হচ্ছে যে সবার ধারণা দাঁড়িয়ে গেছে যে আওয়ামী লীগ যাকে মনোনয়ন দিবেন তিনিই জিতবেন। তো ভোট নিয়ে গত 1 দশকের মানুষের অভিজ্ঞতা এবং মানুষের ভেতরে তৈরি হওয়া এই যে স্থায়ী বদ্ধমূল ধারণা, এই ধারণার কারণে ঠিক সেভাবেই ভোটের আমেজটা খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে দেখা যায়।